দিচ্ছে না এই আকাশ। আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরাই আগামী ভবিষ্যৎ। সারা বাংলা জুড়ে প্রত্যেকটি কলেজ, বিশ্ববিদ্যালয়, টাউন, ব্লক, বিধানসভা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ আকাশে আকাশের প্রস্তুতি দিতে ব্যস্ত। শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা তুলে তৃণমূল ছাত্র পরিষদ বরাবরই ছাত্র স্বার্থে লড়াই করে এসেছে। আগামী দিনেও বাংলার প্রত্যেকটি প্রান্তে ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যেতে এবং তাদের ন্যায্য দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে। কোচবিহার থেকে কাকদ্বীপ, যাদবপুর থেকে প্রেসিডেন্সি, থেকে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়, তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনেও শক্তিশালী অংশ হিসেবে লড়বে, ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াবে। পাশাপাশি আজকে এই ভারতবর্ষ, যে ভারতবর্ষকে বিবিজেপি নামিয়ে এক বিভেদকামী শক্তি যেভাবে আমাদেরকে বিনষ্ট করছে, যেভাবে সংবিধানকে এরা ভুলুণ্ঠিত করছে এবং নিজেদের মতন করে সংবিধান বদলানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন চলো ইন্ডিয়া জোট বলে। এই ইন্ডিয়া জোটে আমাদের ছাত্র যুবদের দায়িত্ব অপরিসীম। তাই আসুন আগামী 28 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে এবং তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতৃত্বদের বার্তা শুনে আগামী দিন আমরা পথ নির্ধারণ করব কিভাবে তৃণমূল ছাত্র পরিষদ এগিয়ে যাবে। আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরাই আগামী ভবিষ্যৎ। দেখা হচ্ছে আগামী 28 আগস্ট। আসুন সকলে মিলে লড়াই হবে, আকাশ বাতাস কাঁপিয়ে কলকাতার রাস্তায় আমরা স্লোগান তুলব, দিদি তুমি এগিয়ে চলো, ছাত্র সমাজ সঙ্গে আছে, অভিষেক দা তুমি এগিয়ে চলো, তৃণমূল ছাত্র পরিষদ সঙ্গে আছে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। দেখা হচ্ছে 28 আগস্ট। জয় হিন্দ। প্রজন্ম, নতুন প্রজন্ম।